السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك الحمد لله جابوتي وبرشنشا وغنوغان একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল আমাদের এই মাসব্যাপী প্রোগ্রামের আজকে কোর্স টু এর তৃতীয় ক্লাস এর পূর্বে আমরা কোর্স টু অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ কোরআন এবং সলাত অনুধাবন যে কোর্সটা চলছে এই কোর্সের দুটো ক্লাস আগে করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয় ক্লাসের দিকে ফোকাস করব এবং আমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর 14 থেকে আমরা সামনে পড়া শুরু করব ইনশাআল্লাহ যারা লাইভে এসেছেন তারা অনুগ্রহ করে লাইভের লিংকটাকে গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন তাহলে যারা এখনও আসতে পারেনি তারা জানতে পারবেন যে লাইভটা শুরু হয়ে গেছে তো এর যে দুটো ক্লাস আমরা করেছি সেই ক্লাস দুটোতে কিন্তু আমরা মোটামুটিভাবে ইন্ট্রোডাক্টরি কথাগুলো শুনেছি এই কোর্স সম্পর্কে এবং আমরা কোর্সটাকে মূলত দুটো ভাগে ক্লাসটাকে মূলত দুটো তিনটা ভাগে ভাগ করে থাকি সেখানে আমরা কোরআন শিখি আমরা আরবি ব্যাকরণ ও ভাষা শিখি এবং এর সাথে মোটিভেশনাল টিপস নিয়ে কথা বলি আর কি তো আমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করেছিলাম এবং প্রাসঙ্গিক গ্রামারগুলো আমরা শিখেছিলাম তো আজকে আমরা 14 পৃষ্ঠায় যাব এবং 14 পৃষ্ঠায় গিয়ে দেখব যে নতুন একটা গ্রামার আপনাদের এখানে বক্স করে দেওয়া আছে এই গ্রামারটা নিয়ে আজকে ইনশাআল্লাহ ক্লাস আমরা সামনের দিকে যাব তো দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আছে আপনাদের যে ইমেজগুলো দেয়া হয়েছে ওই ইমেজের মধ্যে কিন্তু দেখবেন যে এই বক্সটা দেয়া আছে 14 পৃষ্ঠায় পেজ নাম্বার 14 তো এই 14 পৃষ্ঠায় যে বক্সটা আছে এটা একটা নতুন গ্রামার এর আগে আমরা যে গ্রামারগুলো শিখেছি সেগুলো একটু রিভিউ করে নিই তার আগে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের এই কোর্সটা মূলত একটা ইংরেজি কোর্সের বঙ্গানুবাদ ইংরেজি কোর্সটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে ডক্টর আব্দুর আজিজ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ তিনি কোর্সটার ফাউন্ডার www.understandquranacademy.com এই ওয়েবসাইটে গেলে আপনারা ইনশাল্লাহ কোর্সটা ডিটেলস জানতে পারবেন আর বাংলাদেশে একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে এই ইংরেজি ভার্সনের বইগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেই বইগুলো থেকেই আমরা প্রথম যে বইটা আমাদের প্রথম টেক্সট বই অর্থাৎ এই যে আমাদের প্রথম টেক্সট বই কোরআন এবং সলাত অনুধাবন 50% এইটা থেকে আমরা কিন্তু ক্লাস করছি তো আমরা গ্রামার অংশে যাচ্ছি প্রথমে আমরা একটু রিভিউ করব যে গত দুইটা ক্লাসে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আরবি যে শব্দগুলো আছে কোরআনে এই শব্দগুলোকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটাকে আমরা বলেছিলাম নাউন্স যেগুলোর আরবি নাম হলো ইসম বাংলায় বলি বিশেষ্য দ্বিতীয় যে ভাগটা আছে সেটাকে বলা হয় ফেল বা ক্রিয়া এটাকে আমরা ইংরেজিতে বলি ভার্বস এবং তৃতীয় যে অংশটা আছে এর নাম হলো হরফ বা অব্যয় যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন কনজেনশন বা প্রোনাউন্স এই সবগুলো মিলেই হচ্ছে হরফ তো এটা আমরা প্রথম দুটা ক্লাসে বলেছি এবং আমরা হরফ থেকে পড়াটা শুরু করেছিলাম
আমরা প্রথম দিন ছয়টা প্রোনাউন শিখেছিলাম, ছয়টা সর্বনাম শিখেছিলাম, যেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম বা দমির মুনফাসিল যেটাকে বলা হয় আরবি দিয়ে। আমরা বলেছিলাম যে আমরা মূলত এক বচনটা শিখছি এবং বহু বচন শিখছি। আমরা দ্বিবচনটা এখন স্কিপ করছি, এখন দ্বিবচনটা শিখছি না। এবং পুরুষবাচক এবং স্ত্রীবাচক এই দুইটার মধ্যে আমরা শুধু পুরুষবাচকগুলো নিয়ে এখন কথা বলছি, স্ত্রীবাচক শব্দগুলো নিয়ে আমরা এখন কথা বলছি না, ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ছয়টা আরবি প্রোনাউন্স শিখেছিলাম। একটা হলো হুয়া, তারপর একটা হলো হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। আমরা অর্থগুলো বলে দিয়েছিলাম, হুয়া মানে হলো সে, হুম মানে তারা, আন্তা মানে তুমি, আন্তুম মানে তোমরা, আনা মানে হলো আমি, নাহনু মানে হলো আমরা। এগুলো আপনাদেরকে প্রথম দুটো ক্লাসে আমরা শিখিয়েছিলাম। এবং টিপিআই অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন পদ্ধতিতে আমরা শিখছি, অর্থাৎ একই সাথে আমরা বলবো, আমরা শুনবো, আমরা দেখবো, চিন্তা করব এবং ইশারা করে দেখাবো। এইভাবে আমরা শিখেছিলাম। যেমন আমরা শিখেছিলাম আপনার ডান দিকে, যদিও বাম দিক মনে হচ্ছে হয়তো বা ফ্রন্ট ক্যামেরার কারণে, বাম দিক আপনার ডান দিকে প্র্যাকটিস করবেন, এটা আমার ডান দিক। হুয়া সে, আমরা শিখেছিলাম হুয়া সে, তারপরে শিখেছিলাম হোম তারা, হ্যাঁ, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এই কয়টা কিন্তু আমরা শিখেছি, হুয়া সে, হোম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এটা আমরা শিখেছিলাম, উল্টো দিক থেকে প্র্যাকটিস করতে বলেছিলাম, নাহনু আমরা, নাহনু আমরা, আনা আমি, আন্তুম তোমরা, আন্তা তুমি, হোম তারা, হুয়া সে। এটা আমরা প্রথম দিকে ক্লাসে শিখেছিলাম। তারপর শিখেছিলাম এক বচন থেকে কেমন করে বহু বচন করতে হয়। টেকনিকটা ছিল শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত করলেই এক বচন থেকে বহু বচন করা সম্ভব, তাই না? যেমন মুসলিম থেকে মুসলিমুনা, মুসলিমিনা, মুমিন থেকে মুমিনুনা, মুমিনিনা, তারপর কাফির থেকে কাফিরুনা, কাফিরিনা, মুশরিক থেকে মুশরিকুনা, মুশরিকিনা, মুনাফিক থেকে মুনাফিকুনা, মুনাফিকিনা, তারপর মুআল্লিম, মুআল্লিমুনা, মুআল্লিমিনা, সালেহ, সালেহুনা, সালেহিনা, আবিদ, আবিদুনা, আবিদিনা। এইভাবে ওয়াউনুন ইয়ানুন যুক্ত করে আমরা এক বচন থেকে বহু বচন করতে পারি। তো আমরা এই এক বচনের সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন যুক্ত করে প্র্যাকটিস করিয়েছিলাম, আপনাদের বইয়ের মধ্যে এগুলো আছে। সেটা হলো হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম, আনতা মুসলিম, তুমি একজন মুসলিম, আন্তুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। এইভাবে আমরা এক বচন এর সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন অ্যাড করে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে লম্বা করতে পারি। তারপরে আমরা চেঞ্জ করে শিখেছিলাম, যেমন মুমিনের জায়গায়, সরি, মুসলিমের জায়গায় মুমিন, যেমন হুয়া মুমিন, সে একজন মুমিন, হুম মুমিনুন, তারা সবাই মুমিন, আনতা মুমিন, তুমি একজন মুমিন, আন্তুম মুমিনুন, তোমরা সবাই মুমিন, আনা মুমিন, আমি একজন মুমিন, নাহনু মুমিনুন, আমরা সবাই মুমিন। তারপর শিখেছিলাম সালেহ দিয়ে, যেমন হুয়া সালেহ, সে সৎ, হুম সালেহুন, তারা সৎ, আন্তা সালেহ, তুমি সৎ, আন্তুম সালেহুন, তোমরা সৎ, আনা সালেহ, আমি সৎ, নাহনু সালেহুন, আমরা সৎ। ঠিক আছে, আমরা শিখেছিলাম যে আবেদ দিয়ে, যেমন আবেদ মানে ইবাদতকারী, হুয়া আবেদ, সে ইবাদতকারী, হুম আবেদুন, তারা ইবাদতকারী, আন্তা আবেদ, তুমি ইবাদতকারী, আন্তুম আবেদুন, তোমরা সবাই ইবাদতকারী, আনা আবেদ, আমি ইবাদতকারী, নাহনু আবেদুন, আমরা ইবাদতকারী। আমরা এগুলো অন্য অন্য শব্দ দিয়ে করতে পারি, যেমন হুয়া মুজাহিদ, সে মুজাহিদ, হুম মুজাহিদুন, তারা মুজাহিদ, আন্তা মুজাহিদ, তুমি মুজাহিদ, আন্তুম মুজাহিদুন, তোমরা মুজাহিদ, আনা মুজাহিদ, আমি মুজাহিদ, নাহনু মুজাহিদুন, আমরা মুজাহিদ। আমরা যে কোনো ওয়ার্ডস দিয়ে করতে পারি, যেমন মুআল্লিম মানে শিক্ষক, হুয়া মুআল্লিম, হুম মুআল্লিমুন, আন্তা মুআল্লিম, আন্তুম মুআল্লিমুন, আনা মুআল্লিম, নাহনু মুআল্লিমুন, ইত্যাদি।
যারা লাইভে জয়েন করেছেন এই লাইভের লিঙ্কটাকে যিনি প্রথমে জয়েন করে ফেলবেন অনুগ্রহ করে আপনারা এই লিঙ্কটাকে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জারের গ্রুপটা আছে সেখানে দ্রুত একটু সেন্ড করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে অনেকেই হয়তো এখনও জয়েন করতে পারেনি, তারা দ্রুত জয়েন করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটিভাবে আমাদের বইয়ের 13 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছিলাম। আজকে যে নতুন গ্রামারটা দিব ইনশাআল্লাহ সেটা আছে আপনাদের বইয়ের 14 পৃষ্ঠায়। আপনাদের যে বইটা আছে অর্থাৎ ইমেজ যেটা আমরা দিচ্ছি অল্প অল্প করে পেজগুলো, সেগুলোর 14 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে একটা বক্স আছে, এইরকম করে একটা বক্স করে দেওয়া আছে 14 নম্বর পৃষ্ঠায়। এই বক্সটা যখন দেখবেন সেখানে দেখবেন যে এখানে আরও ছয়টা সর্বনাম দেওয়া আছে। আমরা কিন্তু প্রথমে 6টা প্রণাম পড়লাম, ওই যে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। এখন আরও নতুন 6টা প্রণাম আসছে, ঠিক আছে? এটা কিন্তু নতুন 6টা প্রণাম আসছে এবং এই 6টা প্রণামকে খুব ভালো করে শিখতে হবে, কারণ পরের যে লেসনগুলো আসবে এই প্রত্যেকটা লেসন কিন্তু বিগত ক্লাসগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? খুবই কানেক্টেড, তাই ক্লাসের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, ড্রপ করা যাবে না। যদি কোনো কারণে লাইভে আসতে না পারেন, অনুগ্রহ করে গ্রুপ থেকে ভিডিওগুলো দেখে বা ডাউনলোড করে ক্লাসটা কভার করতে হবে। আর যদি এই জিনিসগুলো কভার না করে 2-3টা ক্লাস ড্রপ দেন আপনি অথবা স্কিপ করে ফেলেন, তাহলে কিন্তু কোর্সটা মানে বুঝতে এবং অ্যাবজর্ব করতে আপনার অনেক কষ্ট হবে, বেগ পেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা নতুন যে 6টা প্রোনাউন আজকে শিখব সেই 6টা প্রোনাউন পড়ছি। একটু বলে নিচ্ছি যে আগে যে 6টা প্রোনাউন পড়েছিলাম, এই যে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, এই 6টা প্রোনাউন কিন্তু বিচ্ছিন্ন সর্বনাম, বিচ্ছিন্ন সর্বনাম, মানে তারা শব্দের সাথে যুক্ত হয় না, শব্দের সাথে যুক্ত হয় না। এটাকে বাংলায় বলে বিচ্ছিন্ন সর্বনাম, আরবিতে বলা হয় জমিরে মুনফাসিল, ঠিক আছে? যেমন দেখেন হুয়া মুসলিম, হুয়া আলাদা, মুসলিম আলাদা, হুয়া শব্দটা আলাদা, মুসলিম শব্দটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু একসাথে লেগে যায়নি, ঠিক আছে? এটাকে বলা হয় মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম। হোম মুসলিমুন, হোম আলাদা, মুসলিমুন আলাদা, এটাকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। প্রথমে যে 6টা আমরা শিখেছি হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। এখন যে 6টা সর্বনাম আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ, এই 6টা সর্বনামকে বলা হয় সংযুক্ত সর্বনাম, অ্যাটাচড প্রোনাউন, ঠিক আছে? সংযুক্ত সর্বনাম মানে এগুলো শব্দের শেষে যুক্ত হবে, শব্দের শেষে যুক্ত হবে, যে আরবি শব্দের শেষে এগুলো যুক্ত হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। সর্বনামগুলো হচ্ছে হু, এক নম্বর, প্রথমটা হচ্ছে হু, হু মানে হলো তার, তারপরটা হলো হোম, হোম মানে তাদের, তারপর হলো কা, কা মানে তোমার, তারপর কুম, কুম মানে তোমাদের, তারপর ই, ই মানে হচ্ছে আমার, আর না, না মানে হলো আমাদের। খুবই মনোযোগ দিয়ে দেখুন, এই 6টা নতুন, এগুলো হচ্ছে সংযুক্ত সর্বনাম। হু তার ঠিক আগের মতো করি, টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। এক বচনের জন্য 1 আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল, আপনার থার্ড পার্সন ডান দিকে, সেকেন্ড পার্সন সামনে, থার্ড পার্সন নিজের দিকে, সরি আমি ভুল বলেছি, থার্ড পার্সন ডান দিকে, সেকেন্ড পার্সন সামনে এবং ফার্স্ট পার্সন নিজের দিকে, ঠিক আছে? তাহলে হু তার ডান দিকে ইশারা করবেন 1 আঙ্গুলে, যে হু তার, তারপর হোম তাদের, এই হুম মানে হচ্ছে তাদের, আর প্রথম 6টা যেটা ছিল ওই হুম অর্থ ছিল কিন্তু তারা, ঠিক আছে? হু তার, হোম তাদের, তারপর সামনে চলে আসবেন কা তোমার, কা তোমার, কা তোমার, কুম তোমাদের, কুম তোমাদের, কুম তোমাদের, ই আমার, ই আমার, ই আমার, না আমাদের, না আমাদের। আবার বলছি হু তার, হোম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই 6টা নতুন, হু তার, হোম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। একটু এলোমেলো লাগলেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ,
শুধু এতটুকু বুঝে নেন যে এটা হচ্ছে পজেসিভ। ইংরেজিতে আমরা যেটাকে পজেসিভ পড়ে থাকি, ইংরেজিতে ট্রান্সলেট করলে খুব ইজিলি বুঝতে পারবেন। প্রথমে ছিল হুয়া মানে সে, ঠিক আছে, এখন বলছি হু মানে তার, হুয়া হি, এখন হু হিজ, ঠিক আছে, এটা পজেসিভ হয়ে গেল তার। আগে ছিল হুয়া সে, এখন বলছি হু মানে তার, হি থেকে হিজ, ঠিক আছে। তারপরে তারপর ছিল হোম তাদের, তাই না, হোম তাদের, এখন হচ্ছে এই হোম মানে হলো, আগে ছিল হোম মানে তারা, এখন এই হোম অর্থ হয়ে গেল তাদের। আগের হোমের অর্থ ছিল দে, ঠিক আছে, আগের হোমের অর্থ ছিল দে, হোম দে, এখন হোম অর্থ হচ্ছে দেয়ার, এটা হলো পজিটিভ হয়ে গেল। এই দুটো একই 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 শব্দ, দুটো অর্থ আলাদা। তারপর আগে ছিল আন্তা মানে তুমি, তাহলে আন্তা মানে ইউ ছিল, এখন কা মানে হচ্ছে ইয়োর, ঠিক আছে, কা মানে তোমার, কা মানে ইয়োর। তারপর আগে ছিল কুম মানে, সরি, আগে ছিল আন্তুম অর্থ হচ্ছে তোমরা, এখনকার আন্তু, এখন কুম অর্থ হয়ে যাবে তোমাদের, তোমাদের, ইয়োর্স, ঠিক আছে। তারপরে আগে আনা অর্থ ছিল আমি, এখন ই অর্থ হবে মাই মানে আমার, ঠিক আছে। আগে ছিল নাহনু মানে ছিল আমরা, এখন না অর্থ হয়ে যাবে আমাদের, আওয়ার, মানে এইটা হলো পজিটিভ। আগের প্রথম ছয়টা ছিল বিচ্ছিন্ন সর্বনাম, অর্থ ছিল সে তারা তুমি তোমরা আমি আমরা, হুয়া হোম আন্তা আন্তুম আনা নাহনু। এখনকার ছয়টা হলো হু হোম কা কুম ই না, হু হোম কা কুম ই না, তার তাদের তোমার তোমাদের, ই আমার, আমার আমাদের, সরি। তো এই হলো আমাদের নতুন লেসন গ্রামারের, এটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং প্রথমে সরাসরি যাবেন, তারপর উল্টো দিক থেকে আসবেন, যেমন আমি করে দিচ্ছি, যেমন হু তার, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, হু তার, হোম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, ঠিক আছে। আবার আমরা উল্টো দিক থেকে যেতে পারি, না আমাদের, ই আমার, কুম তোমাদের, কা তোমার, ঠিক আছে, এটা হলো হোম তাদের আর হু তার, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নগুলো আমি এখন দেখতে একটু প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ আমি পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো মূল বিষয়টা হচ্ছে প্রথম ছয়টা, যেটা হুয়া হোম আন্তা আন্তুম আনা নাহনু ছিল, এটা ছিল বিচ্ছিন্ন সর্বনাম, এগুলো শব্দের সাথে যুক্ত হতো না, হুয়া আলাদা থাকতো, মুসলিম আলাদা থাকতো। কিন্তু এই যে ছয়টা নতুন শিখলাম, এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, আরবিতে বলে জমিরে মোত্তাসিল, সংযুক্ত সর্বনাম। এগুলোর ক্ষেত্রে এগুলো শব্দের ঠিক পরে যুক্ত হয়ে যাবে, শব্দের ঠিক শেষে গিয়ে যুক্ত হয়ে যাবে, আর অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে ইংরেজির পজিটিভের মতো। আগে ছিল সে, এখন হবে তার, আগে ছিল তারা, এখন হবে তাদের, আগে ছিল তুমি, এখন হবে তোমার, আগে ছিল তোমরা, এখন হবে তোমাদের, আগে ছিল আমি, এখন হবে আমার, আগে ছিল আমরা, এখন হবে আমাদের, ঠিক আছে। মানে কর্তার উপরে গিয়ে এই বিষয়টা পতিত হবে। যাই হোক, এখন মজার ব্যাপার হচ্ছে যে এখন আমরা অনেকগুলো শব্দ নিব, একটা একটা করে অনেকগুলো শব্দ নিব, এবং শব্দগুলো আপনাদেরকে যাদের খাতা কলম আছে সামনে, খাতা কলম যাদের সামনে আছে তারা লিখেও নিতে পারেন, আবার বইয়েও কিছু কিছু শব্দ আছে, সবগুলো শব্দ নাই, তবে কিছু কিছু প্র্যাকটিস করার জন্য শব্দ দেওয়া আছে। তো আমি মুখে কিছু শব্দ বলে দেবো ইনশাল্লাহ, এই শব্দগুলো আপনারা লিখে নেবেন, এবং এই যে আজকে গ্রামারটা শিখলাম এর সাথে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা শব্দের কথা বলছি, আমাদের একটা কমন শব্দ হচ্ছে রব। রব মানে কি? রব মানে হচ্ছে রব বা প্রতিপালক, রব মানে রব বা প্রতিপালক। আচ্ছা, রবই নিলাম, রব মানে রব। এখন এই যে হু হোম কা কুম ই না, এই ছয়টা সর্বনাম শিখলাম, এই সর্বনামগুলোর সাথে আমরা রবকে যুক্ত করব, অথবা রবের সাথে এই ছয়টা সর্বনামকে আমরা যুক্ত করব। কিভাবে? যেমন আমি জানি রব মানে রব, আর হু মানে কি শিখলাম? হু মানে শিখলাম তার, তাই না? এখন আমি যদি বলি রব্বু হু, কী অর্থ হবে তাহলে?
রব মানে রব, হু মানে তার, তাহলে রব্বুহু তার রব, রব্বুহু তার রব। যদি বলি রব্বুহুম কি অর্থ হবে, সাইন দেখে বলেন, রব্বুহুম অর্থ হবে তাদের রব, মাশাআল্লাহ। তারপরে যদি আমি বলি রব্বুকা কি অর্থ হবে, তোমার রব, রব্বুকুম অর্থ তোমাদের রব, রব্বি এই যে ই যুক্ত করলাম, রব্বি অর্থ হচ্ছে আমার রব, রব্বুনা না যুক্ত করলাম, আমাদের রব। রবের সাথে ছয়টা প্রোনাউনকে যুক্ত করে কিন্তু আমরা ছয়টা নতুন শব্দ তৈরি করতে পারলাম, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। ঠিক আছে, সো খুবই মজা। এখন যদি আমরা নতুন একটা শব্দ নেই রবের জায়গায়, ধরেন আমি নিলাম দিন, দিন মানে কি, দিন মানে ইসলাম বা ধর্ম বা রিলিজন যেটাই বলেন, আমরা দিন মানে দিনই বলছি। যদি আমি বলি দিন মানে দিন আর হু মানে তার, যদি বলি দিনুহু তাহলে কী অর্থ হবে, তার দিন, তাই না, দিনুহুম কী অর্থ হবে, তাদের দিন। তারপর যদি বলি দিনুকা অর্থ তোমার দিন, দিনুকুম অর্থ তোমাদের দিন, দিনই অর্থ আমার দিন, দিনুনা আমাদের দিন। খুবই সহজ, শুধু একবার আপনাকে হু হুম কা কুম ই না মুখস্থ করে ফেলতে হবে। যতগুলো নাউন আমরা বসাই না কেন বিভিন্ন শব্দ তৈরি হবে, ঠিক আছে, অর্থবোধক শব্দ। তারপর ধরেন একটা শব্দ নিলাম ইসম, ইসম মানে কি, ইসম মানে নাম, ইসমুন মানে হলো নাম। যদি বলি ইসমু হু অর্থ তার নাম, ইসমু হুম অর্থ তাদের নাম, ইসমুকা অর্থ তোমার নাম, ইসমুকুম অর্থ তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা নাম, এটা অর্থ কী হবে, আমাদের নাম। খুব সিম্পল। তারপরে যদি নেন আপনি বাইতুন, বাইতুন মানে কি, বাইতুন মানে বাড়ি বা ঘর। যদি বলি বাইতু হু অর্থ তার বাড়ি, বাইতু হুম অর্থ কী হবে, তাদের বাড়ি, বাইতুকা কি অর্থ হবে, তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাড়ি কোথায়, তাহলে আরবি দিয়ে আপনি ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন যে বাইতি ড্যাশ, আপনি ওখানে বসায় দিবেন যেখানে আপনার বাড়ি। তার বাড়ি কোথায়, তাহলে উত্তর দিতে হবে বাইতু হু তার বাড়ি ড্যাশ। তোমার বাড়ি কোথায়, বাইতু কা ড্যাশ ওখানে বসাতে হবে। তারপরে যে রব দিয়ে শিখলাম যে রব্বুকা, রব্বুকা যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, কে তোমার রব, উত্তর তখন দিবেন রব্বি আমার রব, আল্লাহ, রব্বি আল্লাহ। তারপর যে দিন দিয়ে শিখলাম, দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনি দিনুনা, মা দিনুকা, মা মানে কি আর দিনুকা মানে তোমার দিন, মা দিনুকা তোমার দিন কি, তখন আপনি অ্যান্সার করবেন দিনই আমার দিন হলো ইসলাম। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে আরবি শিখতে পারি ইনশাআল্লাহ। তারপরে আরও অনেকগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করা সম্ভব, আমি কয়েকটা করে দিচ্ছি। যেমন ধরেন কিতাব, কিতাব মানে কি, কিতাব মানে হলো বই। তাহলে যদি বলি কিতাবুহু অর্থ তার বই, কিতাবুহুম অর্থ তাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। ঠিক আছে, এইভাবে অনেক ওয়ার্ডস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। যেমন ধরেন ইমান, ইমান মানে হচ্ছে ইমান, বিশ্বাস, ইমানুহু অর্থ কী হবে, তাহলে তার বিশ্বাস, ইমানুহুম তাদের বিশ্বাস, ইমানুকা তোমার বিশ্বাস, ইমানুকুম তোমাদের বিশ্বাস, ইমানি আমার বিশ্বাস, ইমানুনা আমাদের বিশ্বাস। এইরকম অসংখ্য শব্দ দিয়ে আমরা কিন্তু এইভাবে একটা থেকে ছয়টা করে করব, এবং খাতায় অবশ্যই লিখতে হবে, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি আরবিটা ধরতে পারছেন। এবং বিশ্বাস করুন এই ওয়ার্ডসগুলো দিয়ে কোরআনে অনেক শব্দ পাবেন। আর একটু পরে সামনে যেতে থাকেন, দেখবেন যে এই ওয়ার্ডসগুলো দিয়ে কোরআনে অনেকগুলো শব্দ কিন্তু আপনি পাবেন, এগুলো কোরআনিক ওয়ার্ডস। তো এই হলো 14 পৃষ্ঠার গ্রামারটা যেটা আমরা শিখালাম, হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, এগুলোর সাথে শব্দ যুক্ত করে ছয়টা 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 করে আপনাকে শব্দ তৈরি করতে হবে।
আর কয়েকটা শব্দ আমি বলে দিলাম, যেমন কিতাব দিয়ে করবেন, তারপরে আপনি ইসম নাম দিয়ে করবেন, বাইতুন মানে বাড়ি দিয়ে করবেন, তারপরে আপনি করতে পারেন ইমান মানে ইমান দিয়ে করতে পারেন, তারপরে আপনি করতে পারেন আমাল, আমাল মানে আমল, তারপরে ধরেন রসুল মানে হলো বার্তাবাহক, নবী, দিন, রব ইত্যাদি অনেক শব্দ, এগুলো দিয়ে আপনারা কিন্তু ছয়টা 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 করে শব্দ তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো 15 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে অনুশীলনী আছে, সূরা ফাতিহার আয়াত নাম্বার 4-5-এর বক্স করে দেওয়া আছে, আপনাদেরকে এখানে পূর্ণ করতে হবে এক্সারসাইজটা, এবং এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো আপনাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। এবং সলভ করার সময় পেন্সিল দিয়ে করলে ভালো হয়, তাহলে পরে আপনি এটার উপর কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে যাবেন 16 পৃষ্ঠায়, 16 পৃষ্ঠায় গিয়ে দেখবেন 16 পৃষ্ঠায় এই যে আমরা এতক্ষণ শিখলাম এই যে রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, এগুলোর আলাদা আলাদা তিনটা গ্যাপ দেয়া আছে। এই একই জিনিস আপনাদেরকে তিনবার করে লিখতে হবে, একই জিনিস তিনবার করে আপনাদেরকে এভাবে ছটা ছটা করে লিখতে হবে, ঠিক আছে। উপরে যেমন দেওয়া আছে প্রথমটার যে কিতাব, কিতাব দিয়ে কিতাবুহু, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুম, কিতাবি, কিতাবুনা। দুই নম্বরে দেওয়া আছে যেমন দিন, তার যে দিনুহু, দিনুহুম, দিনুকা, দিনুকুম, দিনই, দিনুনা। এখানে দেওয়া আছে যেমন আয়াত, নিদর্শন, আয়াতুহু, আয়াতুহুম, আয়াতুকা, আয়াতুকুম, আয়াতি, আয়াতুনা। এভাবে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। তারপর আপনার 17 পৃষ্ঠায় গিয়ে দেখবেন, 17 পৃষ্ঠায় আবার ওই যে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি দেওয়া আছে। আমরা কিন্তু এখন কোর্সের মূল জায়গায় আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। এবং আস্তে আস্তে প্রতিটা ক্লাস কিন্তু দেখা যাবে নতুন নতুন থেকে নতুনতর হবে, এবং প্রতিটা ক্লাস তার প্রিভিয়াস ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকবে, তাই মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি এই যে 17 পৃষ্ঠায় গিয়ে দেখবেন এখানে দেওয়া আছে, এই যে আরবি দেওয়া আছে বাংলা করতে হবে, বাংলা দেওয়া আছে আরবি করতে হবে। আমি করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। আরবি থেকে বাংলা প্রথম শব্দটা হচ্ছে ইসমুহু, দেখুন ইসমুহু, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইসমুন মানে হলো নাম, আর হু মানে তার, তাহলে ইসমুহু অর্থ কী হবে বাংলায়? ইসমুহু শব্দের অর্থ তার নাম, সিম্পল, তার নাম ইসমুহু। আপনি এখানে বাক্যটাকে বড়ও করতে পারেন, ইসমুহু মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, ইসমুহু ঈসা, তার নাম ঈসা, ইসমুহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম, ইসমুহু আমাদের স্টুডেন্ট ভাই কে আছেন, ইসমুহু, ইসমুহু আব্দুল আউয়াল, এই যে আমরা বের করলাম, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি। তারপরে দেখুন দুই নম্বরটা দেওয়া আছে আল্লাহু রব্বুনা ও রব্বুকুম, দুই নম্বরটা দেওয়া আছে আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। আসুন অনুবাদ করি, আল্লাহ মানে কি? আল্লাহ মানে আল্লাহ, রব্বুনা, রব্বুনা কোথা থেকে আসলো? যে রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, এই যে শেষেরটা রব্বুনা, সাইন আমাদের দিকে, তাহলে রব্বুনা আমাদের রব, আমাদের রব, আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব, ঠিক আছে, ইজি। ওয়া রব্বুকুম, ওয়া মানে হলো এবং, আর রব্বুকুম এই যেটা, রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, তাই না? আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, খুব সিম্পল, খুব সহজ। একবার শিখে ফেললে ইনশাআল্লাহ আপনি আরবি অনুবাদই করতে পারবেন না, ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। তারপরে আসুন ইয়াউমাহুম, সরি ইয়াউমুহুম, তিন নম্বরটা দেওয়া আছে ইয়াউমুহুম। ইয়াউমুন মানে হচ্ছে দিন, ইয়াউমুন মানে হলো দিন, মানে 24 ঘন্টার দিন, রাতের দিন, যেমন ইয়াউমুল জুমআ, জুমআর দিন। আর হুম মানে কি? হুম মানে তাদের, এই দেখুন ইয়াউ হু থেকে হুম, তাহলে ইয়াউমুহু, ইয়াউমুহুম, তার দিন, তাদের দিন, তাহলে ইয়াউমুহুম, তাদের দিন। তারপর আছে ফা রব্বুকা, ফা রব্বুকা, 4 নম্বরটা, ফা মানে হলো অতএব, ফা মানে হলো অতএব, আর রব্বুকা, রব্বুকা আপনারা করেন, রব্বুহু মানে তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা অর্থ কী? তোমার রব, ফা রব্বুকা, অতএব তোমার রব। জি, ফা রব্বুকা, অতএব তোমার রব, ফা রব্বুকা, অতএব তোমার রব। তারপরে শেষেরটা আছে মির রব্বিহিম, মির রব্বিহিম, মিন মানে হচ্ছে হতে বা থেকে, আর রব্বুহু, রব্বুহুম, এই যে রব্বুহুম মানে তাদের রব, এই রব্বুহুমটাই হয়ে গেছে রব্বিহিম,
রব্বুহুম অর্থাৎ তাদের রব, এই শব্দটাই হয়ে গেছে এখানে রব্বিহিম। কেন হলো এটা হচ্ছে প্রশ্ন, রব্বুহুম থেকে রব্বিহিম কেন হলো? কারণ এই রব্বুহুম শব্দের সামনে মিন এসেছিল। মিন মিন হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা হরফ, যেই হরফটা আসলে আপনার শেষের শব্দ পরের শব্দটাকে জের প্রদান করে। মানে আরবিতে কিছু কিছু হরফ আছে, এগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় হরফে জার, হরুফে জার, যেগুলো যদি কোনো ইসমের সামনে বসে তাহলে শেষে গিয়ে জের জের হরকত প্রদান করে, সেখানে যাই থাক জের হয়ে যাবে, জবর পেশ যাই থাক জের হয়ে যাবে। এটা হচ্ছে হরফে জারের কারণে হয়েছে। হরফে জার মূলত বেশ কিছু আছে আরবিতে, প্রায় 17টার মতো। তো এই হরফে জারগুলোর মধ্যে আছে মিন, ফি, বি, আলা, ইলা, হাত্তা ইত্যাদি আরও অনেকগুলো হরফে জার আছে। এগুলো যখন কোনো শব্দের সামনে আসবে তখন শেষ শেষে গিয়ে জের প্রদান করবে। এই জন্যে মিন রব্বুহুম হয়নি, হয়েছে মির রব্বি হিম। অর্থটা কী হবে? মিন মানে হতে বা থেকে, আর রব্বুহুম মানে তাদের রব, তাহলে তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে। এইভাবে আমরা আরবি থেকে বাংলা ইজিলি করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এখনও প্রাইমারি স্টেজ, তাই অনেক কিছু হয়তো বা বুঝে নাও আসতে পারে। যদি বুঝে নাও আসে, পরামর্শ হচ্ছে আপনি লেগে থাকেন, লেগে থাকেন, লেগেই থাকেন, ইনশাআল্লাহ একদিন বুঝে চলে আসবে। তারপরে দেখুন বাম দিকে আছে বাংলা থেকে আরবি করুন, এখানে আমি করে দিচ্ছি। প্রথমটা আছে এবং তাদের দিন, এবং তাদের দিন, আরবি কী বলবেন আপনি? এবং তাদের দিন, এবং হচ্ছে ওয়া, আর তাদের দিন তাহলে তার দিন, তাদের দিন, রব্বুহু সরি দিনুহু, দিনুহুম, দিনুহু, দিনুহুম, ওয়া মানে এবং, আর দিনুহুম মানে তাদের দিন, ওয়া দিনুহুম, এবং তাদের দিন। আমার ডান দিকে, আপনার ডান দিকে প্র্যাকটিস করবেন। তারপরে এবং তিনি আমাদের প্রভু, এবং তিনি আমাদের প্রভু, এবং হলো ওয়া, এবং হলো ওয়া। আচ্ছা, তিনি প্রভু, তিনি প্রভু, তিনি হচ্ছে হুয়া, তিনি হচ্ছে হুয়া, আর প্রভু আমাদের প্রভু, এই যে আমাদের প্রভু রব্বুনা, এই যে রব্বুহু রব্বুহুম, রব্বুকা রব্বুকুম, রব্বি রব্বুনা, আমাদের রব, তাহলে আমাদের প্রভু, ওয়া রব্বুনা, এবং আমাদের রব, ওয়া রব্বুনা, এবং আমাদের রব। এটাও বলতে পারেন ওয়া হুয়া রব্বুনা, এবং তিনি আমাদের রব, ওয়া হু।